গুড মর্নিং এভরিওয়ান। যারা যারা নিট পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি। অনেকের মনে ডাউট আছে, নিট পরীক্ষায় বসতে গেলে 75% নম্বর লাগবে নাকি 80% লাগবে নাকি বসতেই পারবে না, কি কি ক্রাইটেরিয়া আছে, তো এ টু জেড কীভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে, কত মার্কস পেলে তোমরা সেখান থেকে বোর্ডে নিট পরীক্ষায় বসতে পারবে ইত্যাদি নিয়ে আলোচনা হবে। ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা তাহলে একটার সাথে একটা কানেক্টেড, তো এই জন্য বুঝতে পারবে না। তোমাদের এ টু জেড প্রসেস বলে দেওয়া হবে এবং তোমাদের অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে করেছিল যে অনেকে 80% না পেলে নাকি বসা যায় না নিট পরীক্ষায়। তো বেসিক্যালি নিটটা কী, নিট হলো, নিট মানে হলো এটা যে ফুল ফর্ম, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তো এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেটা, এইটার ক্রাইটেরিয়া কী, কারা এই পরীক্ষায় বসতে পারবে, আর এইটা কী পরীক্ষার জন্য, মানে বাকি কোর্সের জন্য, কী প্রোগ্রামের জন্য এই এন্ট্রান্সটা নেওয়া হয়। বেসিক্যালি অল ইন্ডিয়াতে, মানে আমাদের ইন্ডিয়াতে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার জন্য তাদেরকে এই এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে সেখানে নার্সিংও আছে, নার্সিংও যেতে পারে কেউ নিটের মাধ্যমে, প্রমিনেন্ট বা এরকম রেনাউন্ড ইনস্টিটিউটে যেতে গেলে তাদের নিটের মাধ্যমে তারা কাউন্সিলিং এবং মেরিট লিস্টের মাধ্যমে তারা ভর্তি হতে পারে। তো আমরা প্রথমে জেনে নেব নিট অ্যাকচুয়ালি যারা ক্লাস টুয়েলভ পড়ে তাদের এই নিট পরীক্ষা বসতে পারে, মিনিমাম এইজ কত সব কিছু আমরা জানবো, কতবার অ্যাটেম্প নিতে হবে, হ্যাঁ কতবার দিতে পারবে একটা পরীক্ষায়, সব কিছু আমরা জেনে নেব। তো প্রথম হলো হুই ইজ এলিজিবল ফর নিট ইউজি আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য কারা এলিজিবল এই 2023 সালে, বা যারা 2024 সালে দেবে সেইটাকে রিলেট করে তোমাদের বুঝিয়ে বলছি, ঠিক আছে। প্রথমত হলো তুমি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে পারমানেন্টলি, এবং যারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান আছে বা যারা ইন্ডিয়া অরিজিন বাইরে বিদেশে থাকে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে প্রথমেই আমরা জেনে নিই যে এই পরীক্ষায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম 12 পাস, বা তাদের কী কী থাকতে হবে, ফিজিক্স, হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, অ্যান্ড ইংলিশ অ্যাজ কোর সাবজেক্ট ফ্রম আর রিকগনাইজড বোর্ড, ঠিক আছে। যাই হোক, মানে বায়োলজি কেমিস্ট্রি এইগুলো না থাকলে তো হবেই না, হ্যাঁ ফিজিক্স ছাড়া। তো ক্লাস টুয়েলভ বা এপিয়ারিং স্টুডেন্ট যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এই এই নিট পরীক্ষায় কি কোনো ধরনের এজ লিমিট আছে, হ্যাঁ কত এজ হতে হবে, বলেছে যে সময় তুমি পরীক্ষা দেবে 2023 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে মিনিমাম 17 হতে হবে, আর যারা 2024 দেবে তাদের মিনিমাম 17 হতে হবে 2024 সালে। তো এবার এই নিট পরীক্ষার জন্য এইজ যে লিমিট যেটা, হ্যাঁ এক্সট্রিম লিমিট যেটা, এক্সট্রিম এইজ আছে না যে হাইয়েস্ট কত থাকবে, তো এই এই ক্ষেত্রে কোনো ধরনের এইজ লিমিটটা পেন্ডিং আছে। সো অল পার্ট অ্যাপ্লিকান্টস আর কন্ডিশনালি এলিজিবল টু অ্যাপ্লাই ফর নিট। নিট এলিজিবিলিটি মার্কস মানে ম্যান্ডেটরি ক্লাস টুয়েলভে পার্সেন্টেজ যারা কত লাগবে সেটাই সবথেকে বড় প্রশ্ন, যে কত প্রশ্ন কতটুকু লাগবে মার্কস, ঠিক আছে। তো সেইটা আমরা দেখি, প্রথমে বলেছে যে ক্লাস টুয়েলভ পার্সেন্টেজ ম্যান্ডেটরি ফর নিট 2022, যারা এবার টুয়েলভ দেবে তাদের টুয়েলভের মার্কস, যারা টুয়েলভ 2022 পাস করেছে, ঠিক আছে, আর যারা 2023-24 দেবে তাদের 23-এর রেজাল্ট যদি বের হয়, অথবা তারা এপিয়ারিং মার্কস দিয়ে ভর্তি হতে পারবে, ঠিক আছে। মানে হলো সাপোজ তুমি এখন 2024 পরীক্ষা দেবে, তো তুমি এপিয়ারিং দিয়ে দেবে, তোমাদের যখন নিটের সিলেকশন লিস্ট বেরিয়ে যাবে এবং তোমরা কোয়ালিফাই করলে তখন তোমাদের কিন্তু মার্কশিট জমা করতে হবে। কীভাবে পার্সেন্টেজ দেখবে তারা, তারা মিনিমাম ইউআরদের 50% নম্বর বোর্ড পরীক্ষায় থাকতে হবে, সেখানে কালেকটিভলি সেখানে পিসিবি যেটা পিসিবির জন্য 50%, ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং ওবিসির ক্ষেত্রে এসসি এসটি ক্ষেত্রে 40% পিসিবি টোটাল মার্কস ক্যালকুলেট করে তোমাদের দেখাতে হবে। দেন পিডাব্লিউডি 45% মার্কস তোমাদের দিতে হবে পিসিবি, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে, ঠিক আছে। তো আই থিঙ্ক এই বিষয়টা ক্লিয়ার, এই বিষয়টা আরও একটু ভালো করে বুঝে নাও, কারণ এইটা খুবই ইম্পর্টেন্ট। ইউআর হলো 50%, ওবিসি এসসি এসটি 40%, আর পিডাব্লিউডি 45%, ঠিক আছে।
ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটেম্পস কতবার অ্যাটেম্প করতে পারবে, এখানে বলেছে দেয়ার আর নো রেস্ট্রিকশনস অন দ্য ম্যাক্সিমাম নিট অ্যাটেম্পট। হ্যাঁ, এখন পর্যন্ত এরকম কোনো লিমিট তারা লাগায়নি। আর ন্যাশনালিটি যেটা সেটা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং সেখানে ফরেন কান্ট্রিতে যারা বসবাস করে তারাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ওসিআই পিআইও যারা বা এনআরআই আছে তারা ইন্ডিয়ান অরিজিন হতে হবে। নিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2023 সেখানে বলেছে যে অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস হু উইশ টু পার্সু বিএসসি নার্সিং থ্রো নিট তারাও এই এক্সামটা দিতে পারবে। যারা বিএসসি নার্সিং করতে চাও থ্রো নিটের মাধ্যমে, মানে ইন্ডিয়ার রিনাউন্ড ইনস্টিটিউটে তোমরা ভর্তি হতে পারবে, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা লাগবে, ঠিক আছে, মানে নিট দিতে হবে। তো এই ক্ষেত্রেও তাদের এইজ যেটা সেটা হলো 17 ইয়ার্স ওল্ড। তারপর হলো এডুকেশন কোয়ালিফিকেশান, মানে 12 পাস হতে হবে অথবা এপিয়ারিং দিয়েও করা যায়। মিনিমাম মার্কস, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সিকিউর 50% মার্কস, মানে মিনিমাম 50% মার্কস থাকলেই নার্সিংয়ে তারা করতে পারবে। হ্যাঁ, আবার পিডব্লিউডি ক্ষেত্রে সেখানে হ্যাঁ কত পার্সেন্ট 45, আর যারা ওবিসি এসসি এসটি তাদের 40%-এর মাধ্যমে ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো সেখানে ডোমিসাইল ক্যান্ডিডেট যারা আছে, হ্যাঁ ওই ক্যান্ডিডেটের ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ডোমিসাইল অফ স্টেট, হ্যাঁ ওই স্টেট পার্টিকুলার স্টেটের কী হতে হবে, ডোমিসাইল হতে হবে, মানে সিটিজেন হতে হবে, বসবাসকারী, হ্যাঁ যাতে যারা আছে ছাত্ররা ওইখান থেকে ভর্তি হতে পারবে। তারপর বলেছে যে নিট কোয়ালিফাইং এক্সামিনেশন কোড যেটা, হ্যাঁ এই কোডগুলো কী কী আছে, 01, 02, 03, 04, 05, 06, 07 এই 7টা কোড আছে। এখন কাদের ক্ষেত্রে কোন কোড ইউজ করা হবে সেটা জেনে নাও। 01 কোড হলো যাদের মানে বেসিক্যালি যে সমস্ত স্টুডেন্টরা, ঠিক আছে, তারা বোর্ড পরীক্ষা 2023-এ দিচ্ছে বা দিয়েছে, তাদের ক্ষেত্রে এই কোডটা ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, যারা এই কোডটা দিতে পারবে না বা তারা সাকসেসফুলি মানে যারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করবে না, তারা ডিসকোয়ালিফাই হবে বা ইনএলিজিবল হয়ে যাবে। অ্যাপ্লাই করার সময় ভালো করে অ্যাপ্লাই করতে হবে। যেটা কোড 2 আছে, ক্যান্ডিডেটস অ্যানালাইজিং ইন দ্য হায়ার বা সিনিয়র সেকেন্ডারি, তাদের এখানে স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন যেটা, সেখানে 12 এক্সাম তাদের দিতে হবে। যারা 24-এ দিবে তাদের ক্ষেত্রে হ্যাঁ এটা খুবই জরুরি, যারা 23-এ দেবে তারা তো ফিল আপ করে ফেলেছে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কী কী সাবজেক্ট থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর বায়োটেকনোলজি বা ম্যাথামেটিক্স, এনি ডিফারেন্ট অপশনাল কনসার্নও থাকতে পারে ইংলিশের সাথে। ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন সার্টিফাইড ফর 12, মানে যারা 12 বা আর্লিয়ার বা 12 মান্থসের কোনো ধরনের কোর্স করেছে, তারা এই কোর্সটা আর ক্ষেত্রে এখানে কোড নাম্বারটা 02 দেবে। 03 ক্যান্ডিডেটস যারা যারা ইন্টারমিডিয়েট বা প্রি ডিগ্রি এক্সামিনেশন সায়েন্সে বা ইন্ডিয়ান কোনো ইউনিভার্সিটিতে করছে, তাদের ক্ষেত্রে এই কোডটা ব্যবহার করবে। অনেকে 12 পাস করে এখানে ভর্তি হয়ে গেছে বিভিন্ন ইনস্টিটিউটে, তো তাদের ক্ষেত্রে এই কোডটা লাগবে তারা যদি নিট পরীক্ষা দেয়। আর কোড 4 ক্যান্ডিডেটস যারা ফিনিশ প্রফেশনাল কোর্স বা প্রি মেডিকেল এক্সামিনেশন যারা পাস করে ফেলেছে, মানে আফটার পাসিং হায়ার সেকেন্ডারি 12 পাস করে যারা প্রি মেডিকেল করে ফেলেছে, কেউ ডিপ্লোমা কোনো কিছু প্রফেশনাল কোর্স করেছে, তাদের ক্ষেত্রে হ্যাঁ 4 কোড হবে। কোড 5 এখানে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি আছে, হ্যাঁ অব্লিগেটরি সাবজেক্ট, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে তাদের 3 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে করার জন্য করছে, মানে ফার্স্ট 12 মান্থসের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই কোডটা লাগবে 05। 06 হলো ক্যান্ডিডেট যারা যারা বিএসসি এক্সামিনেশন কোনো ডায়াগনোসড বা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে করেছে, অ্যাটলিস্ট 2টা টপিকে আউট অফ ফিজিক্স বা কেমিস্ট্রি, বায়োলজি বা ভুটানের জুলজি, হ্যাঁ তাদের ক্ষেত্রে সেখানে বলা আছে যে তাদেরকে দিতে হবে কোড নাম্বার 6, ঠিক আছে। তো 07 ক্যান্ডিডেট যারা যারা ডিফারেন্ট এক্সামিনেশন ফেস করেছে বা স্কোপ আছে বা ক্লাস 10 প্লাস 2 স্টেজ যারা আছে, প্লাস 2 স্টেজ, তো তাদের ক্ষেত্রে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বা এই কোডটা তাদের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে, যারা মানে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, ঠিক আছে, 2 ইয়ার্সে যারা বিভিন্ন ধরনের ডিফারেন্ট এক্সামিনেশান দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এগ্রিগেট পার্সেন্টেজ যারা 12 বোর্ডে তারা কোয়ালিফাই করলো, এগ্রিগেট পার্সেন্টেজ যেটা সেটা নিট ক্রাইটেরিয়ার জন্য, তাদেরকে এসসি এসটি যারা আছে তাদের 40%, আর জেনারেল যারা আছে তাদের 50%, আর পিএইচ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা থাকে তাদের ক্ষেত্রে 45% থাকতে হবে।
আদারওয়াইজ পরীক্ষায় বসতে পারবে না, মানে বোর্ড পরীক্ষার কথা বলছি, ঠিক আছে? তাহলে মিনিমাম 75% 80% পাওয়ার যে তোমাদের ভুল চিন্তা বা বিভিন্ন ইউটিউবে বলেছে, এইটা কিন্তু ভুল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো।